প্রথমে হচ্ছে বনির চান্স, মানে ওর সব রকম শট নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চান্স পাবো। হলদি পদ থেকে আমরা নিয়ে নেব লেফট সাইড। এখানকার গ্যালাক্সি ক্যাম্পটা দেখে জাস্ট মনটা পুরো খুশ হয়ে গেল। এরকম মশলা ক্র্যাব বানিয়ে দিয়েছে, এটা লোভনীয় দেখতে, জাস্ট লোভনীয়। তুমি তো কোথায় বলতো? সোজা গিয়েছিস। মোবাইলে দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, কারণ স্ক্রিনের উপর পুরো রোদ পড়েছে। টাইম হয়েছে 11:16, সকাল 11:16। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। ঠিক এই পেছনে রয়েছে অনন্যা রেস্টুরেন্ট, এখান থেকে আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি। আমরা বলতে আমাদের ফুল টিম রয়েছে আজকে। কারা কারা রয়েছে সব কিছু তোমাদের দেখাবো। একদম শুরুতে চলে যাই, মানে ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে চলে যাই। চলো, বাইক আমাদের মোটামুটি এরমভাবে রেডি হয়ে গেছে, তার সাথে আমাদের টিমও পুরোপুরি রেডি হয়ে গেছে। বাইক দেখে মনে হচ্ছে আমরা লাদাখ যাচ্ছি, কিন্তু সেরকম নয়। হ্যাঁ, সবার লাগেজ আমার বাইকে রয়েছে, ওদের কোনো লাগেজ নেই। আমাদের ঘোষ রাইডার এখানে দাঁড়িয়ে আছে, আগেই হেলমেট পরে নিয়েছে, কারণ হেয়ার কাট করেছে। ওর হেয়ার কাটের যা স্টাইল হয়েছে ওটাও দেখাবে না এখন। কি ওয়েটটা কমিয়েছে? হ্যাঁ, ও এখন ওয়েট কমিয়েছে নাকি হেয়ার কাটিং করে ওয়েট কমিয়ে নিয়েছে। ও খালি ব্লগে মারপিটই করে যাচ্ছে, ও লাস্ট 8-10টা ব্লগে মারপিট করছে। ঠিক আছে চলো, আসছি। আর এই যে আমাদের পুচু, ঠিক আছে সব, চলো টাটা, দেখা হচ্ছে আবার। সবাইকে গুড মর্নিং বলে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে। সকাল সকাল মাঠের অ্যাম্বিয়েন্স সুন্দর, পঞ্চসার মাঠের অ্যাম্বিয়েন্স। এখানে ক্রিকেট খেলা চলছে, পিচ তৈরি হচ্ছে, মানে সামনে টুর্নামেন্ট রয়েছে। আমার একটু লিগামেন্টে প্রবলেম রয়েছে, তো ওই জন্য এখন আর সেরমভাবে খেলাধুলা করা হয় না, নাহলে এই মাঠে আমি প্রচুর খেলেছি। আমাদের লোকালিটিতেও আলাদা একটা মাঠ রয়েছে, ওখানে তো খেলেইছি, কিন্তু ওই পঞ্চসার মাঠেও প্রচুর খেলেছি আমি। বাইপাসে উঠে গেলাম তাহলে সকাল 9:35, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে দুবলাগাড়ি বিচে। আমরা যে বাগদা বিচে গেছিলাম একবার ফ্যামিলি ট্রিপে, তোমরা যদি দেখে থাকো সেই ভিডিওটা তাহলে নিশ্চয়ই জানবে। তো বাগদা বিচের যে মাই ইকো ক্যাম্প ছিল, ওই ক্যাম্পেরই ওনার লক্ষণদা একটা নতুন ক্যাম্প খুলেছে, সেটা হচ্ছে দুবলাগাড়ি সি বিচে। দুবলাগাড়ি সি বিচে লক্ষণদা অনেকদিন ধরে বলছিল আসার জন্য, কিন্তু আমাদের সেরমভাবে সময় হচ্ছিল না। আজকে আমরা সময় পেয়েছি, একসাথে একদম ক্যাম্প সাইডে যাবো, খাওয়া দাওয়া করবো, বিচ দেখবো, সমুদ্র এনজয় করবো, তার সাথে নিজেরা এনজয় করবো একদম। লক্ষণদা দুবলাগাড়ি বিচের কথা বলার পরে আমি একটুখানি দেখলাম আর কি, বিচটা বেশ ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো, বাগদার মতনই অনেকটা দেখতে, মানে ওরকমই সিরিন, ওরকমই ফাঁকা ফাঁকা বিচ আর ফাঁকা ফাঁকা জায়গা, তো আমার দারুণ লাগে। আর এদিকে একদম ধোঁয়াশা ভরা ওয়েদার রয়েছে, পুরো কুয়াশাচ্ছন্ন ওয়েদার, আস্তে আস্তে রোদ উঠবে আর এই কুয়াশাটা কেটে যাবে। যাই হোক, দুবলাগাড়ির ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে 250 কিলোমিটার মতো, আর আমাদের কিন্তু সেই কোলাঘাট, পাঁশকুড়া, খড়গপুর, জলেশ্বর হয়েই যেতে হবে। ঠিক বালাসোরের আগে, মানে আমরা যে পুরী থেকে যে রাস্তা দিয়ে ফিরলাম বালাসোর, ওই বালাসোরের আগে হলদিপদ বলে কোনো একটা জায়গা আছে, ওখান থেকে আমাদের বাদিকে ঢুকে যেতে হবে। আবার আমরা সেই কনফ্লুয়েন্সের সামনে চলে এসেছি, দিল্লি রোড, আর এদিকে হচ্ছে মুম্বাই রোড। আমরা মুম্বাই রোডটাই নেব, পুরীর রাস্তাটাই নিচ্ছি আমরা। আর আজকে আমরা প্রথম স্টপ নেব কোলাঘাট, কারণ আমাদের বেশ জোরে খিদে পেয়েছে, সেরকম কিছু ব্রেকফাস্টও করিনি সকাল থেকে, আর দেরি হয়ে গেছে, 10:21 মতো বাজে। একদম কোলাঘাটে গিয়েই আমরা আজকে ব্রেক নেব, আর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করব। হুগলি ব্রিজটা যদি ছেড়ে দিই তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম টোল প্লাজা আজকে, ধুলাগড়। আমার যতদূর খেয়াল পড়ছে ধুলাগড়ের পরেও আমাদের আরও 3টে টোল প্লাজা পেরোতে হবে, সেটা হচ্ছে ডেবরা, রামপুরা আর জলেশ্বর টোল। চলো এবার একদম 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 কোলাঘাট। বস ভাই, এরপরে চান্স পাবো না। তো এখানে আমাদের ফুল টিম খেতে বসে গেছে। প্রথমে হচ্ছে বনির চান্স, মানে ওর সব রকম শট নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চান্স পাবো। বনির শট নিতে নিতে আমাদের ঘোষ রাইডারে এক প্লেট খাবার শেষই হয়ে গেছে, এক পিস পড়ে আছে, নেব আবার। আমাদের টান্টু দাদা জাস্ট খাওয়া শুরু করলো, সবে পেঁয়াজটা কামড় দিয়েছে। তো এই হলো আমাদের টিম পুরো টোটাল, বাট এনজয় করি এমনটা না যে এটা আমাদের বিরক্তি কথা। হ্যাঁ একদম, ওই ফুলকো ফুলকো লুচি ছিল সেটা শট নিতে নিতে, মানে বনির শট নিতে নিতে লুচিগুলো চুপচে গেছে, আমি ব্লগ শুরু করে দিয়েছি।
একটা হচ্ছে কড়াইশুটির কচুরি, একবারে দেখো এখান থেকে পুরো সবুজ সবুজ একেবারে ফুটে বেরোচ্ছে, রংটা বেরিয়ে যাচ্ছে। কেটে দেখা, এই যে এরকম ভাবে দেখাতে হবে, সেটাই সেটাই। দেখো ভিতরে স্টাফিংটা দেখো, দারুন দারুন। এবার আমি খেতে বসি আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বকবক করেছি, এবার খেতে বসি। আমারও খুব জোর খিদে পেয়েছে, ব্রেকফাস্ট সেরকম ভাবে করাই হয়নি, চার বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম আর এখন 11:30 মতো বেজেই গেছে। বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে, ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে ডান দিকে চলে গেল দীঘা, আর আমরা সোজা পুরীর রাস্তা নিয়ে নিলাম। এখান থেকে আমরা যে খাওয়া দাওয়া করলাম, আমাদের টোটাল 470 rupees বিল হয়েছে। চার পিস করে কচুরি ছিল, 75 rupees প্লেট কচুরি তরকারি। সামনে আমরা পাঁশকুড়া খড়গপুর ডেবরা পেরিয়ে দাঁতন হয়ে উড়িষ্যাতে এন্টার করব, তারপরে জলেশ্বর ক্রস করে হলদিপদে বলে একটা জায়গা থেকে লেফট সাইডে নিতে হবে। আর এখনো অবধি সামনে দুবলাগাড়ি সি বিচের জন্য আমাদের 170 kilometers মতো জার্নি করতে হবে, গুগল বলছে 3.5 ঘন্টা টাইম লাগবে, আর এখন টাইম হয়ে গেছে 12:18। যদি হুগলি ব্রিজকে ধরি তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর টোল প্লাজা, আজকে ডেবরা টোল প্লাজা। এর পেছনে আমরা ধুলাঘাট পেরিয়েছি, সামনে পাবো রামপুরা। NH-16 এই জায়গাটা পুরো মনে হচ্ছে ফরেনে রয়েছে, বিদেশের রাস্তা মনে হচ্ছে, যেরকম সুন্দর টারম্যাক রাস্তা আর তার সাথে সাথে সেরকম ন্যাচারাল বিউটি। একটু ধোঁয়াশা মানে কুয়াশাচ্ছন্ন ওয়েদার রয়েছে, সেটা যেন একটা আলাদা রকম একটা মশলা অ্যাড করেছে নেচারের মধ্যে। বালাসোর, ভুবনেশ্বর, পুরী সব স্ট্রেট, তো পুরীর রাস্তাতেই আমরা যাব। পুরী অবধি আমাদের যেতে হবে না, বালাসোরের আগে থেকেই লেফট সাইডে ঢুকবো আমরা, এদিকে খড়গপুর চলে গেল। আমাদের রাস্তার প্রথম ডাইভার্সন পেয়ে গেলাম, মানে মোটামুটি 15-20 kilometers রাস্তায় ডাইভার্সন থাকবে। আমরা জাস্ট আমরা উড়িষ্যা এন্টার করে গেলাম, ওই জায়গাটার নাম হচ্ছে সোনাকুনিয়া বলে জায়গাটা থেকে আমরা উড়িষ্যা এন্টার করলাম। জলেশ্বর এখান থেকে 6-7 kilometers হবে, কিন্তু 1.5-2 kilometers মধ্যে আমরা জলেশ্বর টোল প্লাজা পেয়ে যাবো। এই যে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে পেছন দিকে, মানে এপাশ থেকে আসলে এখান দিয়ে ঢুকতে হতো। হুগলি ব্রিজকে বাদ দিলে এটা আমাদের 4 নম্বর টোল প্লাজা, জলেশ্বর টোল প্লাজা। বেশিক্ষণ বাকি নেই, আমাদের হয়তো আর 40-45 kilometers জার্নি করতে হবে। হলদিপদ থেকে আমরা নিয়ে নেবো লেফট সাইড, এই রাস্তাটাতে ঢুকতে হবে আমাদের। এই ব্রিজ উপরের দিকে চলে যাচ্ছে, নিচে নেবো আমরা। এটা হচ্ছে হলদিপদ পাঁচুপদ রোড, আমাদের এই রাস্তা দিয়ে এখনো 17 kilometers যেতে হবে দুবলাগুড়ি গ্যালাক্সি ক্যাম্পের জন্য। 3:12 আর মোটামুটি ধরে না 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। হাইওয়ে থেকে নিচে নেমে দুবলাগাড়ি যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, এরকম একটা সরু রাস্তা, দুপাশে তো দেখাই যাচ্ছে পুরো গ্রাম, গরু চড়ে বেড়াচ্ছে, ছোটো ছোটো পুকুর রয়েছে, পুকুরগুলো যদিও শুকিয়ে গেছে। তবে রাস্তার মধ্যে বাম্পার পুরো ভর্তি রয়েছে, আর বাম্পারগুলো ইনভিজিবল বলতে পারো, দেখাই যাচ্ছে না, মিস্টার ইন্ডিয়ার মতো বাম্পার, হ্যাঁ হঠাৎ হঠাৎ করে চলে আসছে। গ্যালাক্সি ক্যাম্পের ভেতরে ঢুকে গেলাম, এই হচ্ছে ক্যাম্প। ঠিক আছে চলো উপর থেকে দেখবো ক্যাম্পটাকে। আমরা জার্নিটা বেশ এনজয় করতে করতে এসেছি, কলকাতা থেকে আমাদের এই দুবলাগুড়ি গ্যালাক্সি ক্যাম্পে পৌঁছাতে মোটামুটি 6 ঘন্টা মতো টাইম লেগেছে, 6:05, 6:10 মতো টাইম লেগেছে। তার কারণ হলো আমরা রিল্যাক্স করে জার্নি করেছি। কলকাতায় যখন আমরা ফার্স্ট হল্ট নিয়েছিলাম ওখানে আমরা 1 ঘন্টা সময় কাটিয়েছি, তারপরে রাস্তায় বিভিন্ন সময় দাঁড়িয়েছি, ফটোগ্রাফ নিয়েছি, মানে এনজয় করতে করতে এসেছি। তারপরে যখন দুবলাগাড়ি পৌঁছালাম, এখানকার গ্যালাক্সি ক্যাম্পটা দেখে জাস্ট মনটা পুরো খুশ হয়ে গেল। দারুণ সুন্দর একটা ক্যাম্প, যা সিচুয়েশন রয়েছে এখানে, একদম ক্যাম্প সাইড অবধি গাড়ি নিয়ে পৌঁছে যাওয়া যাবে, মানে 4-wheeler, 2-wheeler বোথ, মানে দুটো নিয়ে আসা যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা বাইক পার্ক করে দিয়েছি, আর ঠিক অপোজিট সাইডেই রয়েছে কটেজগুলো। মুখ দেখাবে কি, তাকে পাঠাও, তুমি দেখাবে মুখ, রয়েছে এই প্রথম কটেজটাতে। বেশ সবুজ কালারের বাঁশের, এগুলো কি বলে,
দধিকর্মা কিন্তু নয়, দর্মা। দধিকর্মা দর্মা তো ডিফারেন্স আছে। দুটো বড় চেয়ার রয়েছে, ইজি চেয়ার টাইপের। ইজি চেয়ার টাইপ। এরকম দর্মার ঘর পুরোটাই, উপরে একটা ফ্যান আছে, একটা তিনজনের শোবার মতো একটা বড় খাট আছে, তার সঙ্গে আছে একটা মিরর, আর বাথরুমটা ঠিক এরকম। এটা হচ্ছে ডম টেন্ট। ডম টেন্ট। দুজন থাকার টেন্ট। হ্যাঁ। আর কি টেন্ট আছে? মেন হাইট টেন্ট। যেটাকে চারজন থাকা হয়, মানে ইয়া ভিতরে দাঁড়ানো যায়। আচ্ছা। আমি দাঁড়াতে পারবো? হ্যাঁ। একটু বেজে যাবে কিন্তু। দেখেন একটু ভিতরে। হ্যাঁ, একটু দেখি দাও তো। এটা রেডি করা হইছে। আচ্ছা। সকালবেলা একটু রেকর্ডিং করতে। ভালো তো। এরকম। এটা অ্যামাজন টেন্ট। মানে তিনজন থাকার। বুঝতে পারছি। আর যারা টেন্টে থাকবে আর কি, টেন্টের জন্য এগুলো হচ্ছে কমন টয়লেট। ঠিক মিডিলেই রয়েছে একটা ডাইনিং এরিয়া, ডাইনিং টেবিল বা চেয়ার যেগুলো রয়েছে সবই কিন্তু বাঁশ দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর। আমরা এখানে এসে পৌঁছানোর পরে ওয়েলকাম ড্রিঙ্কের ডাব পেয়ে গেছি, খুব মিষ্টি একটা ডাবের জল ছিল, কিন্তু আমি এসে ড্রোন ওড়াতে ব্যস্ত হয়ে পড়েছি, ডাব খাওয়ার পরে আর শ্বাসটা আমি পাইনি, তো আমার শ্বাসগুলো হয়তো ওরা খেয়ে নিয়েছে। তুই শ্বাস পেয়েছিস? আপনি কটেজে থাকতে পারবেন, ফুডিং ফোর টাইমস ফুডিং ইনক্লুডিং, আর 1300 পার হেড কটেজে, সরি এটা টেন্টে ফুডিং ইনক্লুডিং ফোর টাইমস। প্যাকেজের মধ্যে আছে আপনার পমফ্রেট, না হলে ক্র্যাব, না হলে প্রন, কোনো একটা অল্টারনেট করতে পারবেন আপনি। আচ্ছা, যে কোনো একটাই থাকবে? যে কোনো একটা। ক্যাম্পের পেছনে এরকম একটা ঝাউ গাছের জঙ্গল পেয়ে গেছি, জঙ্গলটা ক্রস করলেই আমরা সমুদ্র দেখতে পাবো। এই ঝাউ গাছের জঙ্গলটা কিন্তু দুবলাগাড়ি সি বিচে একটা আলাদা মাহাত্ম অ্যাড করেছে, পুরো ঘন জঙ্গল, সামনে সমুদ্র কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, 150-200 মিটার হাঁটলেই সমুদ্রের কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে। দুবলাগুড়ি সি বিচের মজা নিচ্ছি। সি বিচের মধ্যে বিচ রয়েছে বহুত বড়, কিন্তু সি অনেক দূরে রয়েছে, সেটা বড় ব্যাপার নয়। আমার মনে হচ্ছে এখন ভাটা চলছে, কিন্তু আমি যতদূর জানি তিনটে থেকে জোয়ার আসে। সোজা গিয়ে স্ট্রেট নাকি? আজকে কিন্তু আমরা দুটো কাপেল এসেছি এখানে, আমি আর বনি, ঘোষ রাইডার আর টান্টু। সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সে প্রথমে এসে গেছে পকোড়া, এটা হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এরপরে আমরা খাবো হচ্ছে বারবিকিউ। বাইরে প্রচণ্ড জোরে মিউজিক চলা শুরু হয়ে গেছে, আমি জানি না কতটা ভালোভাবে ব্লগিং করতে পারবো, যতটা পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের এরপরে আরও অনেক খাবার আইটেম রয়েছে, জঙ্গলি চিকেন বলে একটা, হ্যাঁ দাও দাও দাও। তো আজকে সন্ধ্যেবেলাটা এনজয় করার জন্য আমরা চারজন এই ছাতাটার তলায় বসে গেছি, পেছন দিকে খুব জোরে গান চলছে, ওদিকে আমি ঘুরতেই পারবো না। তো এখানে আমাদের খাবার, একটার পর একটা খাবার আসবে, আর আমরা একটার পর একটা ট্রাই করতে থাকবো। আপাতত এসে গেছে হচ্ছে পাঁপড়। এটা হচ্ছে জঙ্গলি চিকেন, আর গান যা চলছে কি দেখাবো আর, ঠিক এরকম দেখতে হার্ড রয়েছে, বেশ চটপটি মশলাদার খেতে ভালো লাগছে, গানের সাথে সাথে মশলা করবি। তো আর বেশি কথা একদম বাড়াচ্ছি না, প্রচুর খাবার দাবার এসে গেছে, এখন খাবার দাবারগুলো খাবো, মানে খাওয়াতে মনোনিবেশ করবো, আর গান প্রচণ্ড জোরে চলছে আর কথা বলতে পারছি না আর কি। তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি মনে হয় যে এই জায়গাটা সম্বন্ধে, মানে দুবলাগিড়ি সম্বন্ধে তোমাদের কাউকে জানানোর আছে, তার সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো এখানেই শেষ করছি, টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম দুবলাগিড়ি।